বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি কিরণপুর জঙ্গলে। এখানে আমরা এই জঙ্গলের সম্পর্কে অনেক কিছু শুনেছি, আমরা বিকালে এসেছিলাম, এসে অনেক কিছু শুনলাম, আস্তে আস্তে তোমাদেরকেও দেখাবো। চলো, তেঁতুল গাছে নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে এখানে খুব অত্যাচার হয়। যাই হোক, আমরা সেটাকে আজকে দেখতে এলাম কেমন অত্যাচার হয়। পাশে গ্রামে অনেকে বলছে, যাই, এসো আসো, আস্তে আস্তে ক্যামেরাম্যান মনোজিত আমাদের চারিদিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। এদিকে আওয়াজ আসছে শিয়ালপুকুরে। আওয়াজ আসছে এই জায়গাটা খুব যাওয়াটা উচিত হবে না, এদিকে চলে দেখো দেখো নিখিল, সরে আসো নিখিল, সরে আসো সরে আসো সরে আসো। খুব আওয়াজ আসছে, খুব আওয়াজ আসছে। দাঁড়া, এই সাইডে তুমি দেখো, এই সাইডে দেখো, তোমার এই সাইডে দেখো, এই সাইডে দেখো। জায়গা খুব আমরা বুঝতে পারছি, এখানে চারিদিক থেকে শিয়াল কুকুরের আওয়াজ, অনেক দূরে আওয়াজ পাচ্ছি, অনেক দূরে আওয়াজ আছে। এদিকে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, ওই তুমি আস্তে আস্তে এগিয়ে আসো। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো বাগানটা কেমন ভয়ানক, চারিদিক থেকে আওয়াজ, এই দেখো এখানে মাত্র জালও করেছে, ওই বাগানে মানুষ আছে না সেটা। একটু তুমি একটু এগিয়ে আসো, তোমাকে একটা জিনিস দেখাই। এখানে দেখো, মানে এটা আগে রাস্তা ছিল আর কি, মানুষ চলাচল করতো, এখানে মাকড়সার জাল, এটা কি বোঝা যাচ্ছে পুরো?
হ্যাঁ হ্যাঁ এখানে মানুষ চলাচল করে না মাংসের জাল চারিদিকে যাই আমরা ঘা দেবো না এদিকে চলো ঘা দেবো না আমরা মনে যে তুমি আমাদের সাথে সাথে থেকো আস্তে আস্তে ওটা কে 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 ওখানে দাঁড়া ভাঙ ভাই কে কে ওখানে তোমরা তো দেখতে পাচ্ছ ওই জায়গাটা কি একটা দাঁড়িয়ে আছে তোমরা বুঝতে পারছ আসো আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে বেশি ঘুটপাট করার দরকার নেই আস্তে আস্তে ওখানেই আছে কে ওখানে ছড়ে গেল এক্ষুনি তোমরা তো বুঝতে পারছ একটু একটু এগিয়ে আসো মনে হয় তুমি একটু এগিয়ে আসো এটা তুলে ধরার চেষ্টা করো আস্তে সুজায় আস্তে অত আগে যেও না কে ওখানে এই মনিজি তোমরা দেখতে পাচ্ছ দৌড়লো কে আছো কে গাছের ডাল দিয়ে আমার আটকে দেওয়ার চেষ্টা দেখ চলো এইদিকে ঢুকলো এইদিকে ঢুকলো এইদিকে ঢুকলো এইদিকে তাল গাছ থেকে আমার মনে হচ্ছে এইদিকে ঢুকলো এইটা আমি খেলবো এই যে এইদিকে এইদিকে ঢুকলো এইদিকে ঢুকলো মনে হয় তুমি আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করো এই বাগানটার ভিতরে ঢুকলে যতই যা হোক এই বাগানটা আমরা ঘুরে যেটা বুঝলাম এটা খুব ভয়ানক বাগান খুব কষ্ট করে আর কি বাগান থেকে বেরোলাম আমরা তোমাদের কাছে সরি হাত জোর করে বলছি আমরা পুরোটা দেখাতে পারলাম না আমরা খুব একটা বিপদের ভিতরে পড়ে গিয়েছিলাম আমরা বহুত কষ্ট করে বেরিয়েছি বাগান থেকে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াও